তুমি আমাকে ফার্স্ট প্রপোজ করেছিলে? না মোটেও না, ও আমাকে ফার্স্ট প্রপোজ করেছিল? একদম না, মিথ্যে কথা। তাহলে আমাদের স্টোরিটা জানতে গেলে দেখতে হবে আজকে গোটা ভিডিওটা, কিন্তু একটুকু স্কিপ করবে না। আর এই ভিডিওটা অনেক দিন ধরে তোমরা আমাদের প্রথম থেকে, যারা আমাদের হ্যাঁ ফার্স্ট টাইম থেকে দেখছো, তখন থেকে তোমাদের এই রিকোয়েস্টটা সবচেয়ে বেশি আসে মোস্ট তোমাদের। ডিমান্ডিং লাভ স্টোরি শেয়ার করো। তো ফাইনালি আজকে আমরা লাভ স্টোরিটা শেয়ার করছি, হয়তো তোমাদেরও ভালো লাগবে। আর আমাদের লাভ স্টোরির মধ্যে একটু হলেও টুইস্ট আছে, মানে সবার থেকে একটু হলেও আলাদা। হ্যালো, তাহলে হ্যালো এভরিওয়ান বলো। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুপ্রীতি চলে এসেছি আবার একটা হ্যাপি মুড নিয়ে, নতুন ব্লগ নিয়ে। ব্লগ না, সরি সরি, ব্লগ না, লাভ স্টোরি নিয়ে। লাভ স্টোরি শেয়ার পাশে করবো মোটুকে বলে পাশে নিয়ে। আর আজকে আমি একটু ব্ল্যাক শার্ট পরে রেড কালারের এটা কোলে নিয়ে, আর রেড শাড়ি পরে আমার একদম, তোমরা সবাই বলো যে কিউট কাপল, অনেক কিছু আমাদের কমপ্লিমেন্ট দাও, সে আজকে একটু সেজে গুজে বসলাম লাভ স্টোরিটা শেয়ার করতে। তো চলো ঝটপট বলে নি। হ্যাঁ শুরু করে দে। তো তুমি শুরু স্টার্ট করো, করো, তুমি করো, তুমি 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 তুমি। আমাদের 2017 লাস্টে লাস্ট লাস্ট না মিডলে 2017-এর মিডিল থেকে আমাদের প্রেম, আর যখন থেকে আমাদের প্রেম হয়েছে 1 মাসের মধ্যে আমরা ডিসাইড করেছি যে ওকে আমি বিয়ে করব। বা আমিও আর একটু আগে থেকে বলি ওর সাথে আমার পরিচয়টা কিভাবে। রঞ্জনকে তো তোমরা সবাই চেনো, রঞ্জনের থ্রুতেই কিন্তু আমাদের প্রেম, কারণ হচ্ছে রঞ্জনের সাথে প্রথম আমি ওদের বাড়িতে গেছিলাম। ও অ্যাকচুয়ালি আমাদের বাড়ি যেত, মানে আমি যখন ছোট ছিলাম তখন ও যেত, বুঝেছো? ওর দাদার সাথে, মানে মামামের বাবার সাথে রঞ্জনদের আগে থেকে পরিচয়, সেই সূত্রে রঞ্জনের সাথে আমি ওদের বাড়ি যেতাম। মানে আমি ওর দিদির বিয়ের আগে থেকে ওদের বাড়ি গেছি, হ্যাঁ অনেক আগে থেকে, ওর দাদু ঠাকুমার মৃত্যুবার্ষিকী, মানে কি বলে শ্রদ্ধানুষ্ঠান, তখন গেছি, মানে তখন আমি ওকে দেখেছি নর্মালি, মামামের অন্নপ্রাশন, জন্মদিন, ফার্স্ট বার্থডে, হ্যাঁ সবকিছুতে সবকিছুতে অ্যাটেন্ড করেছি। তখন আমরা দুজন দুজনকে চিনতাম না, আমি ওকে ভাবতাম একটা লোক আসে ঘুরতে, মানে দাদার সাথে, দাদা ইনভাইটে আসে, তো সেটাই জানতাম। আমি দেখতাম একটা মেয়ে চুড়িদার পরে বেশ খোপায় কাটা বোঝা, খুব খোপায় কাটা বুঝতো। আমি সবসময় মানে পছন্দ করি, মানে যারা আমাকে প্রথম মানে এমনি চেনে, আমি খোপা করতাম না, কাটা গুলো লাগাতাম বিভিন্ন ধরনের ড্রেসে ম্যাচিং করে, এটা আমার ন্যাক টাইপের ছিল। আর তোমরা তো জানোই যে আমি সাজগোজ খুব পছন্দ করি, আর আমার তখনই ওকে দেখে বেশ ভালো লেগেছিল যে বাহ, মেয়েটা বেশ সুন্দর করে একটা মানে শান্তিনিকেতন টাইপের, ওরকম টাইপের সাজে বেশ ভালো লেগেছিল দেখে। আর আমাকে ও কোন ছবিটা দেখে অ্যাকচুয়ালি ভালোবেসেছিল সেটা তো অনেক পরের কথা, কিন্তু ছবিটা স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি, যে অবশ্যই যে ছবিটা দেখে প্রথম এক রাতের মধ্যে আমি ঠিক করেছিলাম যে আমি এই মেয়ের সাথে প্রেম করবো আর একেই বিয়ে করবো। এবার আমি আসি গল্পটাতে, ওখানে ওকে দেখেছিলাম, সব হয়ে গেছে, মিটে গেছে সবকিছু, দেখেছি, দেখে ভালো লেগেছে, ভালো লাগা আমাকে ও কিন্তু বলেছিল, তারপরে বলেছিল আকাশ না, কারণ আমার দাদা ভীষণ যেহেতু দাদা একটা, ওর দাদাকে আমি, আমরাও দাদা বলতাম, দাদার থ্রুতে যেহেতু গেছি, তার বোনের সাথে প্রেম করা ঠিক হবে না, সেই জন্য হচ্ছে আগাইনি, ঠিক আছে আমি তো আগাইনি। কিন্তু একদিন হঠাৎ সন্ধ্যাবেলা আমি বসে আছি বাড়িতে, এবার আমি বলি, আমি বলি, আমি বলি, তাই এই কথাটা আমি বলবো, এই কথাটা আমি বলে নি, তারপরে তুমি বলো। আমি আগে, ও ও সেটা জানে বা সবাই জানে, আমি কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা কিছু করতাম না, মানে ওর পরিচয়ের পরে আমার সবকিছু করা। তো আমি হয়তো কোনো আমার ফ্রেন্ডকে কোনো কিছু পাঠাবো বা কিছু, তো তখন আমি বৌদির ফোনটা নিয়েছিলাম, তো বৌদির স্ট্যাটাস গুলো আমি দেখতেছিলাম, মানে বৌদির ফোন থেকে, বৌদির হোয়াটসঅ্যাপ থেকে। তো তখন স্ট্যাটাস না, তখন স্ট্যাটাস ছিল না, ডিপি ডিপি দেখছিলাম বৌদির অ্যাকাউন্ট, মানে বৌদির হোয়াটসঅ্যাপটা আমি ঘাঁটছিলাম। আর বৌ যেহেতু দাদারদের সাথে ওদের আগে থেকে কানেক্টেড ছিল, তো সেহেতু ওর নাম্বারটাও ছিল, তো আমি ছবিটা দেখি, সেই ছবিটাও দেওয়া থাকবে, সেই ছবিটা এখন অ্যাটাচ করে দিচ্ছি স্ক্রিনে। তো সেই ছবি দেখে আমি তখনকার বৌদি বললো, এটা কে বলো তো, আমি কে জানতে যাই না, দাদাকে আগে চিনতাম না, কিন্তু রূপের মাকে ভালো করে চিনতাম। তো তারপরে বললো ওর দাদা ভাই বলছিল, তো ঠিক আছে। তারপরে একদিন সন্ধ্যাবেলা, এবার আমাকে বলতে একটা কথা বলবো না, একদিন সন্ধ্যাবেলা আমি হঠাৎ বন্ধুদের সাথে বসে আছি, হঠাৎ আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো, দেখলাম ছবি দেওয়া নেই, একটুখানি হাই আসলো, তারপরে একটু কথা বলতে 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 তারপর দেখলাম যে ওর পরিচয়টা দিল, যে আমি ওর দাদার নাম করে যে ওর বোন। আমার তো মনমে লাগলো ফোটা, কারণ আমি আগে থেকে ওকে দেখে আমার ওকে ভালো লাগতো, মনে হতো যে মেয়েটা ভালো। আমাকে ঘোষ দিয়ে সার্চ করে খুঁজতো এফবিতে, এফবিতে আমি অনেক সার্চ করেছি, কারণ দাদাদের সব দাদাদের মধ্যে ফেসবুকের মধ্যে ঢুকে ফ্রেন্ড লিস্ট থেকে লাস্টে ঘোষ দিয়ে সার্চ করতাম, নাম তো জানতাম না, ওর বাড়ির ডাক নামটা জানতাম, ভালো নামটা জানতাম না, আর কাউকে ওরকম সাহস করে জিজ্ঞাসাও করতে পারিনি যে ওর নাম কি। এবার হচ্ছে
ঘোষ দিয়ে সার্চ করতাম, অবভিয়াসলি পেতাম না, কারণ ফেসবুক করতো না, আর পাইনি। তারপর দেখি সেই মেয়ে আমাকে মেসেজ হোয়াটসঅ্যাপে, হাই আমি এ, আমি ও বাবা, তখন তো মানে মন মন মে লাড্ডু ফোটা। তারপর যখন মানে কথা হলো দুসরা লাড্ডু ওই ফুট গেলে, হ্যাঁ কথা হলো অনেক অনেক দিন কথা হলো। তারপর একদিন হঠাৎ আমাকে মেসেজ যে হচ্ছে দাদা কিছু বললে না তুমি, না না কল করেছিলাম, মানে কল বলে দে ফার্স্ট কল, আমার দাদা আমার তখন আমাকে বহুত হোয়াটসঅ্যাপ দেখে নিয়েছিল, হোয়াটসঅ্যাপ দেখে নিয়েছিল, তো তখন দেখে নিয়েছিল দাদা, তো খেয়েছিলাম একটা। কখনো ফোন করবে না বললে, আমি বললাম ঠিক আছে, কথা থেমে গেল, এক সপ্তাহ থেমে গেল। এক সপ্তাহ পর দেখি ওর হোয়াটসঅ্যাপ ডিবি যে ফটোটা আমি না যে ফটোটা দেখে ওকে আমি ডিসাইড করে নিয়েছিলাম যে ওকেই বিয়ে করবো, সেই ফটোটা হোয়াটসঅ্যাপে ডিবি আমি খুললাম। খুব ভালো লাগলো, রাতে 11:30 বাজে শুয়ে দেখলাম ভালো লাগছে ছবিটা, সঙ্গে সঙ্গে ওকে আবার মেসেজ করলো। তারপর কিছুক্ষণ পর বললাম ছবিটা পাঠাও, ছবিটা পাঠালো, আমিও আমার অনেক ছবি ওকে পাঠালাম। এই করে আস্তে 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 রিলেশনটা, তারপরে হচ্ছে মধ্যখানে আবার কিছুদিন স্টপ হয়ে গেছিল, কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল, না কারণ দাদা একটু হয়েছিল। তখন আমি আবার চলে গেছিলাম ঘুরতে, গ্যাংটকে গেছিলাম, তো গ্যাংটক থেকে আবার আমি মেসেজ করেছিলাম কেমন আছো, আর একটা গান গান পাঠিয়েছিলাম ওকে। তারপরে হ্যাঁ, তারপর আমরা হচ্ছে রিলেশন আসার এক মাস অবধি খালি গল্প করেছি করেছি করেছি, দেখা করিনি। এক মাস পর দেখা করেছি, দেখা করতে আমাকে প্রথম নিয়ে গেছিল পাপাই, আমার বন্ধু, পাপাইকে চেনে অনেকে। আর দেখা করতে নিয়ে গেল, ওকে বললাম ঠিক আছে পাপাই করবো, এই মেয়েটার সাথে রিলেশনে আসবো, বলে হ্যাঁ ঠিক আছে ভালো আয়। আমি সবার কাছে ওপিনিয়ন নিয়ে ও আধ ঘন্টা ওয়েট করে রেখেছিল, আমি আধ ঘন্টা মানে আজ পর্যন্ত মানে বিয়ের আগের গল্প করছি, কোনদিনও ছেলেরা বলো টাইম দাঁড়িয়ে থাকবে একটা মেয়ে যাতে, আর আমি ওর জন্য সব ক্ষেত্রে ওয়েট করতাম এত রেজ। ঠিক আছে ওয়েট করেছে, ওয়েট করার মানে সবার কা ফল মিঠা হতা হ্যায় আমাকে পেয়েছে। তারপরে হ্যাঁ গল্পটাতে আসি, তারপরে রিলেশনে আমরা আসলাম, প্রথম যেদিন দেখা করলাম, দেখার পর অনেক গল্প করলাম, গল্প করে ভালো হয়েছিল যে মেন্টালি কি ম্যাচ করছে মেয়েটা। আমার প্রথম ক্রাইটেরিয়া ছিল মেয়েটাকে সাজতে জানতে হবে, আর এটা সবার আগে, আর দ্বিতীয় হচ্ছে মেয়েটার ক্যারেক্টারটা ভালো হতে হবে, ও দুটোই ওর মধ্যে ছিল, আমি বেশি কিছু দেখিনি এই দুটোই। তারপরে হচ্ছে তারপরে কিছু কথা আসছিল সেদিনটা তোমাদের বললাম না আমি এখানে আসতাম কি কারণে, তো ওগুলো বললো এটা যদি মানে তুমি ছাড়তে পারো, মানে ও মডেলিং এর একটা কোর্স করতো, সেটা আমি বলেছিলাম যে এটা যদি ছাড়তে পারো, কারণ আমার হচ্ছে আমি আগে থেকে জানতাম যে আমার বাড়িতে যে জিনিসগুলো ঠিকঠাক ভাবে মেনে নেবে বা যে জিনিসগুলো করবে আমি সেরকম মেয়েকে চুজ করব। আর এটাও হয়তো সবার সব ছেলে মেয়ের ক্ষেত্রে আমি বলবো আমাদের দুজনের হিসেবে এটাই তোমরা ডিসিশন নিবা, মানে অনেক রিলেশন এরকম আছে না লাস্ট পথে গিয়ে কিন্তু থাকে না বা টিকে না, তোমরা দুজনই ডিসাইড করবো আমরা চলতে পারবো বা আমাদের ফ্যামিলিটা মেনে নিবে। আমরা কিন্তু অনেক ঝগড়া করি, মারামারি করি, অশান্তি করি, মারামারি করি না সরি ঝগড়া করি, কিন্তু হচ্ছে আমরা জানি যে আমরা দুজন দুজনের সাথে থাকবো। আর এবার আমাদের রিলেশনের কথাটা বলতে দিচ্ছি না ঠিক করে, রিলেশনে আসলাম আর কথা বলতাম দুজন দুজনের সাথে, কিন্তু প্রথম থেকে আমাদের খুব স্মুথ ছিল, কারণ আমিও আমার বাড়িতে প্রথম রঞ্জন বলে দিয়েছিলাম, তারপর আমিও বলে দিয়েছিলাম বাড়িতে, আমার বাড়িতে আমার বাড়ি থেকে প্রথম থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। ওর সাথে কথা বলার আগে থেকে যেদিন আমি ডিপি দেখেছিলাম ওর, তার আগের থেকে কিন্তু আমার ফ্যামিলির লোক জানতো, মানে ওর বিষয়টা আমার মা পাপা জানতো, মানে আমার বৌদি বলেছিল দেখো ছেলেটা ভালো হেন তেন মানে এগুলো বলেছিল, তো তারপরে মারও দাদার প্রতি একটা এসেছিল, তো ওইভাবে হয়ে অ্যাকচুয়ালি মা দাদাকে বলার আগে আমরাই নিজেরা গল্প শুনে দেখেও নিয়েছিল আমাদের রাস্তায়, কিন্তু কোনোদিনও কিছু বলেনি। আর এবার ওর বাবা কিভাবে জেনেছে, একদিন আমি ওকে বিপদ তারিখে পুজোর আগে ওকে আমি বলেছিলাম কি তোমাদের দোকানে হচ্ছে মিষ্টির দোকান, তোমাদের দোকানে 13টা মিষ্টি হবে, ও আবার ওর বাবাকে ফোন করে বলেছিল বাবা দোকান পাপা দোকানে 13টা মিষ্টি আছে। এবার তার 5 মিনিট পর আমি দোকানে গিয়ে বললাম কাকু 13টা মিষ্টি হবে বিপদ তারিখে পুজোর জন্য লাগবে, ওকে আবার বাড়ি এসে বলেছিল ওই ছেলেটাই না। তো এরকম ছোটখাটো অনেক গল্প হয়েছিল, তো যেদিন আমরা সেকেন্ড মিট করেছিলাম তো সেদিন আমরা অনেকক্ষণ গল্প করেছিলাম, 3 থেকে 3.5 ঘন্টা গল্প করেছিলাম, সেদিনই আমরা ফাইনাল অ্যাকচুয়ালি ডিসিশন নিয়েছিলাম হ্যাঁ দুজন একসাথে চলতে পারবো বিয়ে করবো, আর সেটা ছিল ড্রিমল্যান্ডে। ড্রিমল্যান্ডে আমরা বলেছিলাম না আর ফার্স্ট কোথায় দেখা করেছিলাম সেটা তোমাদের একদিন নিয়ে যাব, সেটা বলছি না কোথায়। এইভাবে গেল রিলেশন, এবার একটা রিলেশনে আসলে দুজনের মধ্যে ঝগড়া অশান্তি অনেক কিছু হয়, আমাদেরও হয়েছে মধ্যখানে, আমরা ডিসিশন নিয়েছিলাম ও বিশেষ করে ডিসিশন নিয়েছিল আমি না, মানে থাক
থাকবে না আমার সাথে আমার কাছে ভয় দেখিয়েছিলাম ভয় না গো একদম না ও নিজে ফাইনালি ডিসিশন নিয়েছিল তো আমার কাছে একটাই জিনিস মানে আমি তোমাদের যেটা বললাম আমি প্রথম থেকে কোনো কিছু কিন্তু আমিও লুকাইনি জানো ও লুকাইনি আমার ফেসবুক যখন ছিল না ও কিন্তু ওর এফবিতে বা ইনস্টাতে ছবি ছাড়তো তো আমি সেদিন আমার কাছে মান সম্মানটা খুব ইম্পর্টেন্ট আর রিলেশনে আসার পর আমরা খুব ক্লিয়ার কাট ছিলাম যেটা করবো ও যেটা বললেন না যে আমি না ওরকম না আমি ভয় দেখছিলাম ভয় কি করেছিলাম বলেন তো আমার ফেসবুকটা আমার ফোনে আমার মেসেঞ্জার করে দিলাম আমি চাই না কোনো কিছু ওর কাছে মানে লুকিয়ে কোনো কিছু আর ওরকম টাইমে মেও না আর এবার হলো রিলেশনটা শুরু হলো রিলেশনটা শুরু হওয়ার পর দুই বাড়ির মধ্যে যাতায়াত কথাবার্তা আমাদের রিলেশনের শুরুতে প্রথমে দুই বাড়ির মধ্যে কথা হয়ে গিয়েছিল মানে সেকেন্ড মিটের পর দুই বার আমার বাবা মা ওর বাবা মা দেখা করে দুজনের বিয়ের কথা হয়ে গিয়েছিল তখন কিন্তু 2017 সালে আমাদের বিয়ে হয়েছে 2020 তে মানে 3 বছর আমাদের ওরকম রিলেশন ছিল অনুষ্ঠান করার জন্য ও গিয়ে কিন্তু আমাদের বাড়ি থেকেছে ও যাওয়ার আগে খুব যে ক্রিটিক্যাল ভাবে আমাদের প্রেমটা হয়েছে সেটা একদমই না খুব মানে স্মুথ ভাবে হয়েছে দু বাড়ি থেকেই তবে আমাদের রিলেশনের আমরা বিয়ের আগে যতটা আমরা ঘুরেছি মজা করেছি বিয়ের পর বিয়ে হতে হতে লকডাউন আমরা বিয়ের আগে লাভ অ্যানিভার্সারি সেলিব্রেট করেছি আমাদের যেটা না এটা ভ্যালেন্টাইন ছবি আছে আমার একটা রেড কালারের শার্ট আমাদের ওই দিনগুলো কেন সত্যি মিস করি আমরা তো বক বক করলে বক বক করতেই থাকি আমি যে একটুখানি কথা শুরু হলে কথা আমার শেষ হয় না ঠিক থাকে না হয়তো এক দুদিনের ভালোবাসাটা খুব থাকে স্ট্রং থাকে কিন্তু একটা টাইমে ওই জিনিসটা হয় না কারণ একটা মেয়ের বিয়ের বয়স হতে হতে একটা ছেলের কিন্তু দাঁড়াতে একটু টাইম লাগে তো সেগুলো আমি ভেবে ভেবে চিনতে বা ওর লুকস দেখে আমি একটু ফিদাই হয়েছিলাম ওর ফার্স্ট টাইম ছবি দেখেছিলাম শান্তিনিকেতনে সেই ছবিটা দেখেছই তো সেই ছবি দেখে ভালো লেগেছিল তো তারপরে আর আমি ভাবতাম আমার বর একটু পাঞ্জাবি টাঞ্জাবি পরবে বা আর ও পাঞ্জাবি পরতে ভীষণ ভালোবাসে তোমরাও দেখো মাঝে মাঝে সব অনুষ্ঠানেই বেশিরভাগ পাঞ্জাবি পরে তো সেগুলো দেখে আমার ভালো লেগেছিল তো সেইভাবে আগালো রিলেশনটা এখন তো বিয়ে হয়ে গেল আর এরপর আসি বিয়েতে রিলেশন আগালো রিলেশন সবকিছু হলো তারপর আমাদের বিয়ে ঠিক হলো কবে আমাদের বিয়ে ঠিক হয়েছে এনগেজমেন্টের আগে হয়েছে না পরে আমরা বিয়েতে কিন্তু তখন আমরা জানতাম না লকডাউন হবে কি হবে ঘুরতে পারবো না কি করতে পারবো না কিন্তু মনের যা যা সাজ ছিল বিয়েতে আমরা সব পূরণ করেছি আর হচ্ছে বিয়েতে আমাদের দাদা দুজনের দাদা স্বপ্ন ছিল ও পালকি করে আসবে আমি ঘোড়াই করে যাব বিয়ে করতে সবকিছু মানে আমার মা বাবার খুব ইচ্ছা ছিল আমার মেয়ে পালকি করে যাবে বা জামাই ঘোড়ায় নিয়ে আসবো আমরা পালকি করে আমার মারও হ্যাঁ তোমার মারও ইচ্ছা ছিল মানে মা আসবে ওরকম টাইমে মার বিয়ের সময় মা সব ছিল বলেছে তো এইভাবেই
হয়েছে সবকিছু সবকিছু মানে মনের আশা পূরণ করে আমাদের বিয়েটা হয়েছে সবকিছু তারপর বলো তাহলে তুমি বলো মানে রিসেপশনও খুব ভালোভাবে হয়েছে আমাদের বাড়ি থেকে যারা এসেছিল আর সবথেকে আমার বেশি ভালো লেগেছে কি বলতো প্রত্যেকটা বিয়েতে না একটু হলেও ঝগড়া হয় যে কোনো বিষয়ে দেখবা বরযাত্রী কন্যাযাত্রী কিছু না কিছু একটা মানে বলে না লাখ কথা না হলে বিয়ে হয় না কিন্তু আমাদের বিয়েতে কোনো কিছু হয় না সিরিয়াসলি মানে এটা হয়তো মানুষ বলবে গল্প কিন্তু কিচ্ছু হয় স্মুথলি হয়েছে সব স্মুথলি হয়েছে মানে আমাদের বিয়ে বাড়িতে এত গ্যাদারিং ছিল মানে আমি তো ভাবি এক মাসের মধ্যে যে লকডাউনটা হলো আমাদের বিয়ে বাড়িতে লোক যদি দেখতো মানুষ পাগল হয়ে যেত মানে 3000 এর মতন লোক ছিল ও যখন ঢুকেছে না আমার শ্বাসকষ্ট হচ্ছে এত লোক লোক ঠেলে আমাকে ঢুকতে হয়েছে বিয়ে বাড়িতে না গো স্কুটি করে ঢুকেছে মানে স্কুটি করে জিজু নিয়ে এসেছিল বরণ করার পরে মানে কোলে করে তারপরে তো এনেই ছিল যেটা হয় যেটা আমাদের বিয়ে যখন আমরা দেখতে পাবে ছাড়তে পারছি না কোনো ছাড়বো কিছুদিনের মধ্যে ওটাতে তোমরা দেখতেই পাবে সবকিছু ভালো সবকিছু ভালোভাবে রিসেপশন সবকিছু ভালোভাবে বা ভাত কাপড়ের দায়িত্ব এগুলো মানে যেগুলো হয় টুকটাক তো এখন তো তোমরাই দেখতেছো আমাদের আর অনেকে বলো ঝগড়া লাগে কি না ঝগড়া লাগে প্রচন্ড ঝগড়া লাগে আর হয়তো সেটাই ভালোবাসার একটা দিক আর মেইনলি ওর সাথে আমার রিলেশনের মানে লাস্ট উইক যেটা শেয়ার করার যে ওর সাথে আমার রিলেশনে আসার আশাটা তো বললামই যে ওর বাড়ির সাথে আমার আগে থেকে পরিচয় ছিল সেই সূত্রে যেতাম তারপরে ওর নাম্বার থেকে আমার মেসেজ এসেছিল তারপর থেকে রিলেশনটা শুরু হয়েছে আর সেকেন্ডলি ওকে আমার ভালো লেগেছে কেন প্রথম কথা সাজগোজ তখনও আমি ছবিটা দেখি ছবিটাতে যে সাজতে তারপরে দেখলাম যে অত সুন্দর সাজতে পারে না এখন আস্তে আস্তে শিখে গেছে এত ভক্ত মানে না আমি কি ওকে আমাকে সাজিয়ে দিয়েছিল আর ছবি তুলবো আমাকে ছবিটা পাঠিয়ে সেটা একদমই না আমার সাথে সাথে আরো দুটো মেয়ের সাথে কথা বলতো আমি জানি খবর আছে আমার কাছে না তার সব থেকে অনেস্টলি স্পিকিং সব থেকে ভালো আর জীবনে যে ডিসিশনটা নিয়েছি না যে টাইমে ডিসিশন যেটা নিয়েছি একদম ঠিক ডিসিশন নিয়েছি মানে ডিসিশন নিতে ভুল করিনি সেই জন্য আমরা দুজন আজকে একসাথে আছি আর লাভ স্টোরি শেয়ার করছি তোমাদের সাথে তো এইভাবে অনেক ঘুরেছি অনেক অনেক মজা করেছি কিন্তু এই বিয়েটা হয়ে লকডাউন হয়ে গেছে আমার জীবনের একটা কি বলবো আমার জীবনের না আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে ছেলে যাদের বিয়ে হয়েছে 2 বছর থেকে মেয়ে ছেলে না ছেলে মেয়ে দেখো পরে আমরা অনেক জায়গায় ঘুরতে যাবো সারা জীবনে কিন্তু হানিমুনের যে মজাটা সেটা তো আর পাবো না সেটা আমাদের জীবনে মানে হয়তো আমরা বিয়ের আগে বা বিয়ের সময় আমরা মানে একদম যা যা আমাদের মনে হচ্ছে সব পূরণ করি সেই জন্য হয়তো হানিমুনটা হলো না এটাই আমাদের ধরতে হবে আমি আমার মানে ও ওর মা বাবাকে বলে বা আমি আমার মা বাবাকে বলি মানে আমার মা বাবাদের টাইমও আমার মা বাবারা হানিমুনে গেছে ওই টাইমেও গেছে আমরাই যেতে পারলাম না আমাদের লোকে মারবে লাস্ট রিসে এমন করে আমরা দুঃখ করছি তবে এটাই বলবো যে আমাদের থেকে বড় যারা ভিডিওটা দেখছো তারা আমাদের আশীর্বাদ করো যাতে আমরা এইভাবে সারা জীবন ভালো মতো থাকতে পারি তোমাদের আশীর্বাদ হ্যাঁ তোমাদের আশীর্বাদ আমাদের খুব দরকার তারা এইভাবেই আমাদের মতন করে রিলেশনটাকে আগিয়ে বা আমরা যেটা বললাম একদম ঠান্ডা মাথায় ডিসিশন নিবে এই মানুষটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার দিদি আবার তোমাদের জ্ঞান দিচ্ছে না গো আমি যেটা বলি হ্যাঁ অবশ্যই রিলেশনে আসার আগে আমার মনে হয় দুজনকে দু বাড়ির কথা ভাবা উচিত কারণ যাতে একদম শেষ জায়গায় এসে কোনো কিছু ভেঙে না যায় বা অনেক ফ্যামিলির সম্পর্ক নষ্ট হয়ে যায় সেগুলো জানি না হয় তোমার বাবা মাও যেমন তোমার একটা ছেলেরও বাবা মা কিন্তু তার আমার মনে হয় আমার বাবা মার দায়িত্ব যেমন ওর যেমন ওরও বাবা মার দায়িত্ব আমার একটা সম্পর্ক কোনোদিন কিন্তু একটা ছেলে মেয়ের মধ্যে হয় না দুটো ফ্যামিলি যদি না অ্যাটাচ মানে সবকিছু হয় তাহলে হয় না সেই সম্পর্কটা আমি হয়তো অনেক জ্ঞান দিই অনেকে আমাকে বলে খুব জ্ঞানী হ্যাঁ ও বলে সেটা অ্যাকচুয়ালি না তাহলে কি বলতো ও একটু আমার থেকে ম্যাচিওর আমি একটু বাচ্চা বাচ্চা মানে
কথাবার্তার ক্ষেত্রে এটাই বললাম। আর এইভাবে তোমরা আমাদেরকে আশীর্বাদ করো। আর লাভ স্টোরির ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। হ্যাঁ, লাভ স্টোরির সাথে সাথে হয়তো অনেক জ্ঞান পেয়েছি, কারণ হচ্ছে লাভ স্টোরি যে কোনোদিন এভাবে শেয়ার করতে হবে আমাদেরকে সেটা তো আমরা ভাবিনি না ইউটিউবে আসার আগে। এখন ইউটিউবে আসলে তোমরা সবাই বলছো, মানে আমাদের তিনটে রিকোয়েস্ট সব থেকে বেশি থাকে, লাভ স্টোরি শেয়ার করো তোমাদের, সেকেন্ড হচ্ছে ওর গোল্ড জুয়েলারি কালেকশন শেয়ার করো, তৃতীয় হচ্ছে হোম টুর। এই তিনটে ভিডিওই আমরা করবো ভেবেছিলাম, আজকে একটা করলাম, আবার তারপরে জয়েন্ট হয়েছিল কি দিয়ে বলতো, তালের পিঠে বানিয়েছিল আমাদের মধ্যে, তারপর ওই এসে আমাদের তালের বড়া ভেজে ভেজে খাওয়ালো, তারপর সব ঠিক হয়ে গেল, মাথায় ঝগড়া লেগেছিল। হ্যাঁ, বলিনি গল্পটা, ওর সাথে আমার ঝগড়া লেগেছিল, ঝগড়ার পর এই এক সপ্তাহ হয়ে গেছে না ঝগড়া, আমি ফোন ধরছি না, আমি ফোন ধরছি না ওর, মানে ফোন করে যাচ্ছে ধরছি না, তারপর কি তারপর হচ্ছে আসলো ম্যাডাম, আসলো মায়ের সাথে এসেছিল, এসেছিল সবাই গল্প করছে, তারপর নর্মাল হয়ে গেছে বিষয়টা, দেবাদেবী, তারপর হচ্ছে বাড়িতে দিশা তালের বড়া খাচ্ছিল, মনে হয় তাল ঘষছিল, তারপর ও এসে তালের বড়া ভাজলো, তালের বড়া এনে খাওয়ালো আমাকে, তারপরে আস্তে আস্তে সব মানে তাল লেগেছিল, তালের বড়া খেয়ে সব ঠিক হয়ে গেল। রাগ করে ব্যাগটা নিলো, ব্যাগটা নিয়ে সোজা বাড়ি চলে গেল, বাড়ি চলে গেল। সে আমি লুচি আর হ্যাঁ পাপাই যাচ্ছে না, পাপাই তো মানে ওর বন্ধু আমার পিছন পিছন চলেই যাচ্ছে, ও ভেবেছে ও দেখে বুঝতে পারছে কোন রাগ হয়ে যাচ্ছে, সেই জন্য না তুই নাম যাস না তুই নাম নাম ওরকম বলে যাচ্ছে। আমি বের হই বাড়ি থেকে, কারণ হচ্ছে আমি যে বাড়ি থেকে চলে গেলাম ভাবে এত বড় সাহস, আজকে বিয়ের আগে যদি বাড়ি থেকে যাই তাহলে বিয়ের পরে তো যেতে পারে, তাই জন্য আমি যাইনি। আর সেই শিক্ষাটা আমি দিয়েছিলাম বলে আজ অব্দিও এরকম ভালো আছে, না তুমি ভালো সত্যি ভালো। আর এবার হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া কি খারাপ, কোল্ড ড্রিঙ্কস খাওয়া মানে গরম কোল্ড ড্রিঙ্কস আমি কোল্ড ড্রিঙ্কস খেতে পারি না, কিন্তু গোজা মানে হচ্ছে শরীরের পরিস্থিতি মানে এত রোগা, তার মধ্যে যদি সবসময় কোল্ড ড্রিঙ্কস খাই সেটা তো ভালো না, না সেটা আমি তো বলেছিলাম যে খাও কম খাও, এখনো ওকে আমি খাওয়াই কিন্তু কম খাওয়াই। এবার হচ্ছে আসি মজা করে, তারপর তালের বড়া, তাল লেগেছিল যে তালের বড়া খেয়ে, আর তোমারও যদি কারো তাল লাগে তালের বড়া খাইয়ে দিও, দুজন দুজনকে ঠিক হয়ে যাবে। তাহলে আমাদের লাস্ট ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর এইভাবে আমরা সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে থাকবো। তাহলে ভিডিওটা শেষ করলাম, তো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। আমার চ্যানেলের নাম বেগুন ব্লগার সুমন এন্ড সুপ্রীতি, যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও, রেড কালের ডান পাশে যেটা থাকে ওটাই হলো সাবস্ক্রাইব বাটন, আর ওটা প্রেস করার পর একটা বেল আইকন আসবে ওটাও ক্লিক করে দিও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন এমনি চলে যাবে, সার্চ করে দেখতে লাগবে না, অনেক অনেক লাইক করো, সুন্দর সুন্দর কমেন্ট করো। আজকের মতন এখানে শেষ করছি, বাই, নতুন ভিডিওর সাথে কাল দেখা হবে হ্যাপির মুড নিয়ে, বাই বাই। আর এইভাবে যেমন করে আমাদের সাবস্ক্রাইবার বাড়ছো, তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে আরো বাড়িয়ে দাও, তাড়াতাড়ি আমরা 10,000 যাতে হয়ে যাই, বলো আমার মা, ওর মা দুজন প্রথম কথা, তারপর দিশা, আর আমাদের এই লাভ স্টোরিটার পিছনে আমার সাথে রিলেশনের প্রথম থেকে পাপাই যেত, ওর একটা বান্ধবী রুবি, তারপর হচ্ছে রঞ্জন, এই কজন মানুষকে কৃতজ্ঞতা না জানালে হবে না। ওর ভাই দি, ও আমাকে প্রথম থেকে খুব সাপোর্ট করেছে, ওর বৌদি, রিলেশনটা হওয়া কিন্তু আমার বৌদির, ওর বৌদির জন্য, ওর বৌদি মানে মামামের মা, এই কজন মানুষকে মানে কৃতজ্ঞতা বা থ্যাংক ইউ যাই বলো, মা বাবাদের তো থ্যাংক ইউ জানানোর কিছু নেই, মানে প্রথম থেকে এই কজন মানুষ আমাদের সাপোর্ট করেছে, বাপ্পা ঘুরতে গেছি আমরা একসাথে, অনেক সুখের স্মৃতি আছে আমাদের সবাই মিলে, বা আমার ফ্রেন্ড সার্কেলে সবাই বন্ধু বান্ধব সবার সাথে খুব ভালো, মানে হচ্ছে বিয়ের আগে থেকে অনেক জায়গায় ঘুরে মানে একসাথে ওর ফ্রেন্ড সার্কেলের সাথে। তাহলে ঠিক আছে, টাটা।